আমার আজি এই শুভ সন্ধ্যাত সমূহ ধর্মপ্রাণ রাইজক আমি সম্ভাষণ জানাইছো, ধর্মীয় সম্ভাষণ জানাইছো। আমার রঙিয়ার পশ্চিম প্রান্ত মধ্য পাণ্ডুরি হরিয়ানদাব গাঁত আমার এই রাধাকৃষ্ণ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দিবসের সঙ্গতি রাখি আজি দ্বিতীয় দিনের কার্যসূচী, আর এই দ্বিতীয় দিনের কার্যসূচী লগতে আমার আজি 48তম আমার 49তম আমার বার্ষিক একনাম সংকীর্তন আরম্ভ হয়েছে, আর এই একনাম সংকীর্তনের আজি দিনজোড়া কার্যসূচী লগতে সকালেও কার্যসূচী আছে। আর এই যে রাধাকৃষ্ণ মন্দির এইটো আমার এটা একতার প্রতীক। আমার এই পিছপরা অঞ্চলত এইটো এটা যে আমার সকলরে এই মন্দিরটো এটা প্রাণর মন্দির, আর এইটি এটা ঐতিহাসিক আমার এখন ধর্মীয় স্থান। আমি এক ফেল্লা বাবার আশ্রম বলে জানো, আর এই এই আশ্রমখনের সুন্দর ঠাই এটা আমার ইয়াত যে আমার কামরূপর জওহর নবোদয় বিদ্যালয় আছে তার নিচে কাষতে, আর এই যে রাধাকৃষ্ণ মন্দির এই রাইজর যে অবদানে নির্মাণ করেছে এটা সুন্দর এটা লেখত লবলগিয়া আমার মন্দির হয়ে উঠিছে। আর এই অনুষ্ঠানটি প্রত্যেক বর্ষতে আমি রাইজে লগ লাগি অনুষ্ঠিত করে, আর আমি আশা করো যে ভগবান শ্রীকৃষ্ণই আর বাসুদেবে আমার এই অঞ্চলত শান্তি প্রতিষ্ঠা করেছে, সকলরে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাইছে আমি বিশ্বাস করো। আর অনাগত সময়তো আমি এই অনুষ্ঠানটি রাইজর সহায় সহযোগিতা কামনা করছো, আর যাতে আমি ইয়াতকৈ আর অধিক আমি সকলরে মাজত ভগবানে আমাক সুখ শান্তি সমৃদ্ধিয়ে তার কামনা করি আমি সকলকে এই অনুষ্ঠানক আজির লগতে সকালে যে কার্যসূচী দুইদিনের কার্যসূচী সহায় সহযোগিতা করবলে আহ্বান জানাইছো, ধন্যবাদ। আজি কার্যসূচী আসলে আমার সন্ধ্যার ভাগত আমার নাম আসলে উদ্বোধন আসলে আয়তীর নাম, এতিয়া বন্তি প্রজনন হয়ে গেল, আর আমার টোপর ধ্বনি আছে, আর এতিয়া সন্ধ্যা টকরি গীত আছে, আর আমার এক নাম আছে, গোটেখিনি কার্যসূচী লগতে অহাকালি কার্যসূচীতো সমূহ রাইজক অংশগ্রহণ করবলে অনুরোধ জানাইছো। আমার ইয়াতে এই অঞ্চলের প্রায় 8-10 গাঁওয়ার সকলে জানে যে এখন ফেল্লা বাবার আশ্রম, আর ইয়ার যে এক নাম হয় সংকীর্তন হয় চারি প্রহরের যে এক নাম সংকীর্তন হয় তাত সকলে আমার আহে, আর এটা ফাগুন মাহর এটা ভাল পরিবেশত ভগবানের ওসর প্রার্থনা করে। আর এটা ঐতি কম 12 বছর কম নয় তার উপর হব, ইয়াত আছো মই মানে নলবারীপরা হো, মই আপনার যে চ্যানেল মানে শুভেচ্ছা জানাইছো, ভালে লাগে এইবারে পালো মই। আর নলবারী মোর জিলা পরে, আর মোর নাম হল আচার্য প্রফুল্ল হরিদাস বরফানি বাবা, এই মানে অমরনাথের ঘুরি আইসো। আমার সাধুবিল কেনেদরে থাকে আমার ইয়াতকই সেইফালে তার মানে উত্তর প্রদেশ অমরনাথ এইবিলাকত বহুত উন্নত, খাওয়া লওয়ার হয়তো থাকার কারণেও, কিন্তু আমার ইয়াত এটা আমার এই সাধু থাকার কারণে কোনো এটা ঘর নাই, আমি এনেদরে এনেকে আছো। গতি আমি চ্যানেলের দ্বারা আমি জানাইছো যাতে আমি সরকারের আমার এই রাধাকৃষ্ণ মন্দিরের ফেল্লাবার আশ্রমত এটা যাতে আমার সাধুবিল থাকিপরা হয়, মোক ধরি আছে এটা থাকার কারণে, গতি সাধু থাকিলে এনেদরে মই থাকিলে বহুত সাধু আইব, গতি তেনেকে এটা আমার যদি ঘর হয় লগতে আমাক লাগিব পানি লাগিব লেট্রিনটো লাগিব আমার, গতি আমার এইখানে যেটা সুবিধা হব তেতিয়া এইখন আকো জাক জিলিকা হয়ে পড়ব। আমি যেতিয়া ইয়াত আইছো তেতিয়াতো বহুত এটা মাত্র সাধারণ ঘর আছিল আর মন্দির, সেইটোতে আমার এক নাম করেছিল এই নামনিয়াত, গতি এতিয়া আর বহুত উপর এই মন্দির গাঁওয়ে হরিয়ানদাব গাঁওয়ে নিজে তারমানে গাঁওখানে এই মন্দির হেরি তৈয়ার করেছে, গতি তাকলক মানে ধন্যবাদ জানাইছো, কৃতজ্ঞতাও জ্ঞাপন করছো। এই নামত মই আশ্চর্য হিসাবে প্রত্যেকবারে মোক নিমন্ত্রণ করে, মই এই মন্দিরটি লওয়ার সময় য বছরও এই আশ্চর্য হিসাবে মাতিছিল, কেতিয়াও মই এই মন্দিরটি আমি হেৰি কৰা প্ৰতিষ্ঠা কৰা গৈছিল, গতিকে একেলগে এতিয়া মন্দিৰ প্ৰতিষ্ঠা যোৱাকালি গ'ল
আজি আমার অধিবাস আছে, আর অহাকালে আমার এক নাম আছে, আর গধূলি সামরণি পড়ব আটটাত। এইখিন আমার হল মানে আমার আশ্রমর এই নাম সংকীর্তনের বিষয়ে। গতি আমার অভাবর কথাটো আমি কলো। গতি হরে কৃষ্ণ হরে রাম এই ষোল নাম ভর্তৃচক্ষর এইটু তারমানে আমার ইয়াত প্রসার হয়। কিয় প্রসার হয়? আমার হরিয়ানদাব গাঁওর লগতে রঙিয়া কামরূপ আদি করে গোটে অসম ভারত গোটেই পৃথিবী শান্তির কারণে এই ঈশ্বরের নাম এক ষোল নাম বর্তিছে। ইয়াতে মই কমেও মোর 25 বছরমান হল এই অনুষ্ঠানটোর মানে জড়িত, আর একাধিক্রমে গোটেই বছরবিলাকতে আমি আগধরি আহো। অতিকে আমার আগতে আমি দুদিনের প্রোগ্রামটা আসলে মানে এক নাম সংকীর্তন ফেল্লা বাবার আশ্রম আসলে, আর অতিকে মোর মরমর হরিয়ানদাব যুব সমাজ আইমাতৃ হব আর গয়া রাজ্যের বিশেষ মানে সঁহারি, আর এই অনুষ্ঠানটি ইমান মানে গভীরতা আছে, আপ্রাণ চেষ্টাত এওঁলোকে এনেকুৱা ধরনের মানে এটা প্রচেষ্টা চলায় ইমান উন্নতির খাপলে আগবাড়িছে। মই তো নিজেই মানে ভাবিছো যে এওঁলোক সঁচাকৈ মানে ঈশ্বরের মানে প্রাপ্তি, আর ঈশ্বরে নিশ্চয় এওঁলোক কৃপা করব, গাঁওবাসীর মঙ্গলময় হব, আর সকলরে ধন ধান ঐশ্বর্য বিভূতি আর মুখ্য প্রাপ্তি হব। কারণ এওঁলোকে প্রথম এই মণিকূটটু মাত্র 50,000 টাকার হাতত লই গাঁওবাসীর লগত লগ হয়ে অন্যান্য আমার এই অঞ্চলের ওসর সুবুরিয়াবিলাকৰ লগত লগ লাগি মানে রাজি সাহায্য পাইছে আপনাদের অল্প এটকাও পাওয়া নাই, কিন্তু তৎসত্ত্বেও ইমান পরিপূর্ণভাবে যাওয়া বছর এই তারিখটোতে 18-19-20 মানে ফাগুন মাহর 18-19-20 তারিখে প্রতিষ্ঠা হয়েছিল, আর এই 18 তারিখ যাওয়াকালি গল, আর আজি এই এক নাম সংকীর্তন দুদিনের পরিস্থিতি যেটু আজি অধিবাস প্রভুর গুণানুকীর্তনের কারণে অধিবাস, আর কালি চতুর্থ পোহর রাতিপা 8 বজারপা রাতে 8টালেকে চলিব। মোর গুরুজন ইতিবা সাক্ষাৎ আছে, গুরুজনের অশেষ চেষ্টাত গুরুজনের অতি মোর মানে মোর গুরু বলে কলে মোর পিতা মাতৃ পিতৃ মাতৃ আর শিক্ষাগুরু আর মোর দীক্ষাগুরু। দীক্ষাগুরু মোর এই ভবসংসারের চলাই নৌতা, আর এই ইহ পরিয়াল যাতে মই এনেদরে আপনার হরির গুণানুকীর্তন করি মানে যাতে আমি আগবাড়ি যাব পারো, আর এনেকা সুনামধন্য কিছু সমাজ ব্যবস্থাক লই আমি যাতে সকলবিলাক সাধু অন্তর মানে আপ্রাণ চেষ্টাত এলাকার আশিক দিয়া পরামর্শ লই আমিও কিছু উপদেশ দিয়া হয়েছে। এই উপদেশ মতে এওঁলোকে কামবিলাক করে আছে, এই কামর মাধ্যমে দি এওঁলোকে আর যথেষ্ট উন্নতি লাভ করব। আর এইখিনি কই মই মোর বক্তব্য সামরণি করছো, কারণ অতিথিগৃহটো আপনার জরুরি অবস্থা আছে কি কব? ও অতিথিগৃহটো আমি আমি আরো মানে আমাক তো আরো লাগেই মানে কিয় অতিথিবিলাকর কারণে এটাই কথা মানে ঋষিমুনিবিলাকে গছর তল থাকা বলে কৈছিলে, কিন্তু এতিয়া ঋষিমুনি গছর তল নাথাকে, কারণ এতিয়া অত্যাধুনিক আর এতিয়া যেটো প্রজন্মর যেটো আপ্রাণ চেষ্টা এতিয়া সেই আপ্রাণ চেষ্টার মানে ক্ষেত্রত কবলগিয়া হলে অতিকায় আমি দুঃখিত মানে আমার অতিথি গৃহ এটা শৌচালয় নাই, আর এখেসকলে কৈছে নিজের পকেটর ধনেরে যেখিনি মানে খরচ করে এই দেবগৃহটো নির্মাণ করে উলিয়াইছে, আমি সেইখিনি করার কারণে অতিকৈ আমি তেওঁলোকক মানে হেৰি দিছো ধন্যবাদ দিছো, আর আমার অতিথি গৃহর কথা কবল কারণে আমি দুঃখ পাইছো, কারণ কিয় তেওঁলোক ইমান আমি আর জ্বালা যন্ত্রণা দিয়ার কারণে আমি চেষ্টা করা নাই। আর যদি আপনা হবর মাধ্যমে যদি কিবা সরকারিভাবে কিবা অনুদান আর কিবা যদি সহায় সাহায্য পাওয়া যায় তাহলে এই অঞ্চলের একটা বিশেষ ঋষিমুনিবিলাক থাকার কারণে সাধু সন্ন্যাসীর একটা প্রতি ভাল একটা মানে সু ব্যবস্থা থাকিলে নিশ্চয় আপনার কল্যাণময় হব। আর আপনার এই নিউজ চ্যানেলের যেটা আপনার মানে আজি
এই অনুষ্ঠানত আহি আপনাদের অপেক্ষিত হয়ে যুক্ত আমার অবস্থা দেখিলে এইখিন যাতে অতিক উন্নত ধরনের হয় আর এতিয়া এই বর্তমান যুগের লগত যাতে মিলাক আপনার এই সু ব্যবস্থাখিন করে দিয়ে এইখিনি মানে কবলগা ধন্যবাদ।